হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে সকাল 8টা, আর আজকের ব্লগটা আমি 8টা থেকেই শুরু করছি। আজকে একটু রোদ, এই যে বাইরে দেখো রোদ উঠেছে, সকাল থেকে মেঘ মেঘ করেছিল, মনে হচ্ছিল যেন এই বৃষ্টি আছে এই বৃষ্টি আছে, কিন্তু এখন দেখছি আস্তে আস্তে আকাশটা ফাঁকা হয়ে গেছে আর রোদও উঠেছে। আর বাবু পড়ছিল, পড়তে পড়তে ওর বাবার সাথে একটু গেল দোকানের দিকে। তো প্রতিদিন, আসল কথা, প্রতিদিন না সকালবেলা মুড়ি খেতে খেতে না আর ভালো লাগে না, একঘেয়েমি খেতে। তো ওর বাবাকে বললাম একটু পাউরুটি নিয়ে আসো, ডিম দিয়ে পাউরুটি দিয়ে করব, তো ওটাই হবে সকালের ব্রেকফাস্ট। আর সকালে যা কাজ সব সারা হয়ে গেছে। আর কাল না বিকেলবেলা একবার বাজারে গিয়েছিলাম, তো আমি তিনটে নাইটি কিনেছি। আমার নাইটিগুলোর অবস্থা দেখো একবারে কেমন খারাপ হয়ে গেছে, তো তাই জন্য তিনটে নাইটি কিনে এনেছি। নাইটিগুলো একটু দাম নিয়েছে, কিন্তু ভালো, কমফোর্টেবল, খুব সুন্দর নরম নাইটিগুলো, আরামদায়ক হবে। ঘরে আলোর এত সমস্যা হয় না, ওই জন্য বাইরে নিয়ে চলে এসেছি। বাইরে দেখানোই ভালো প্রাকৃতিক আলোর মধ্যে। তো দেখো, এই যে একটা, খুব সুন্দর কাপড়টা, এত নরম। আচ্ছা এই একটা, এটা লালের ওপরে, লাল আমি কোনোদিন পরিনি, তো এবার লাল নিয়েছি। এই যে হাতাগুলো, এই যে এরকম, এই গেল দুটো আর এই একটা। এই যে আর বাবুর জন্য দুটো প্যান্ট কিনেছি, একটা গেঞ্জি কিনেছি, আর ওর বাবার জন্য একটা হাফ প্যান্ট কিনেছি। এই ঘর পরা জিনিস। আর এই ছিল, ওর বাবাকে বলেছিলাম একটা ট্র্যাক স্যুট নিতেও নিল না, একটা হাফ প্যান্টই নিয়েছে। তো এই হলো আমার ব্রেকফাস্ট। তো বাবু আর ওর বাবা সস নিয়েছে, আমি সস নেইনি। তো এই আর ভুলোকে আমাদের শুধু পাউরুটি দিয়েছি, ডিম, ভাজা ডিম দেইনি। তো এখন বাজে 10:30, আর আমি ব্রেকফাস্ট করে না শুয়ে পড়েছি। ওর বাবা কাজে বেরিয়ে গেছে আর বাবু ওই ঘরে পড়ছে বসে বসে। ও শুয়েছিল এখানে, ওকে জোর করে পাঠিয়েছি, একটু বললাম যে একটুখানি আর একটু করে নে। তো এখন এত অলসতা হয়ে গেছে যে, মানে লকডাউনে, যে মনে হয় যেন বাড়িতে সবসময় শুয়ে থাকি, যেহেতু বেরোতে হচ্ছে না, কাজও বিশেষ নেই, ওই একই প্রত্যেক দিনের রান্না বান্না আর বাসন মাজা, কাপড় ধোয়া, ঘর দোর পরিষ্কার করা, এগুলো আর এগুলো করতে কতক্ষণ লাগে। তো ভাত তো এখন বসাতে হবে, তো উঠতেই যেন ইচ্ছে করছে না একদম। আর আছে রান্নার জন্য, আছে আজকে কুমড়ো আছে, ঢ্যাঁড়স আছে, সয়াবিন আছে, ডিম আছে, দেখা যাক কী করি। কুমড়োটা তবে করতেই হবে, না হলে কুমড়োটা পচে যাবে, কুমড়ো তো থাকে না। কাল সন্ধেবেলা নিয়ে এসেছিল, আর সকালবেলা একটু ভারী করে ব্রেকফাস্ট করে নিলে তো আর দেখতেই নেই, উঠতে একেবারেই ইচ্ছে করে না, মনে হয় যেন ঘুমিয়ে থাকি। তো এই শুয়ে শুয়ে একটু ফোনটা দেখছিলাম, এবারে যাব আস্তে আস্তে উঠবো, উঠে ভাত বসাবো একদিকে, আর একদিকে তরকারি করে নেবো, আর সেই সঙ্গে জামা কাপড় কিছু ভেজানো আছে ওগুলো কেচে নেবো। আর এগুলো করতে করতেও ফোনটা সঙ্গে থাকবে, ফোনে আমি গল্প শুনি, সেই অডিও স্টোরিগুলো যে হয় সেগুলো শুনি। তো এই, আর বাবু এখন পড়ে ওঠা মানে বিরক্ত করবে, সারাক্ষণ ওই ঘরে বল নিয়ে ঘরের মধ্যেই খেলবে, এইভাবেই কাটছে এই লকডাউনটা। যা গরম, কি ঘাম দিচ্ছে, আমার তরকারি বসে গেছে, ভাতও বসে গেছে, আর এই যে জামা কাপড়গুলো, বারবার বৃষ্টি আসছে, হালকা হালকা করে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, জামা কাপড়গুলো তুলছি, আবার একটু রোদ দেখা দিচ্ছে তো নিয়ে গিয়ে মিলছি, এইভাবে খালি ছোটাছুটি হচ্ছে। আর এদিকে দেখো তরকারি বসে গেছে, তরকারি হবে ঢ্যাঁড়স আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে একটা তরকারি করব, আর কুমড়োটা বলছিলাম না, কুমড়ো আছে, তো কুমড়ো আলু দিয়ে একটা তরকারি হবে। এই যে ঢ্যাঁড়সটা হচ্ছে,
আর এদিকে ভাত বসানো আছে, আর এই যে দেখো এখানে কুমড়ো আলু দিয়ে একটা তরকারি করব টমেটো ফমেটো দিয়ে। এই এখন আমরা দুপুরবেলা খেতে বসে গেছি, আর এই যে দেখতে পাচ্ছ কি অন্ধকার, কারণ দুপুরবেলা কারেন্ট ছিল না। আর আমাদের ঘরের মধ্যে চারিদিকে মেঘ করে থাকলে এমনিতেই অন্ধকার হয়ে থাকে। তো এই যে ঢ্যাঁড়সের তরকারি করেছি আলু দিয়ে, সর্ষে বাটা টমেটো দিয়ে, আর এখানে কুমড়োর তরকারি করেছি। এই হলো দুপুরের লাঞ্চ। কি রে বললো ওখানে বসে আছিস কেন তুই? ভেজার মধ্যে বৃষ্টি পড়ছে তো, ঢুকে যা ঢুকে যা। খাওয়া দাওয়া হয়ে গেছে আর ঘামে ভিজে গেছি খেতে গিয়ে, আর গরমে সব ভিজে গেছি, কারেন্ট ছিল না, যে বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এবার গিয়ে একটু শোবো, তারপরে আবার বিকেলবেলা দেখা হচ্ছে। খুব সুন্দর পেছনে দেখতে পাচ্ছ জামা কাপড়ের এই যে সব মেলা, সব জামা কাপড় ভেজা, আর এমন বৃষ্টি এলো দুপুরবেলা যে সব তুলে এখানে মিলে দিতে হলো। আর বাবুকে পাঠিয়েছি দোকানে, এত মশা, ছোট ছোট মশা কামড়াচ্ছে না, পুরো হাত পাত গুলো একেবারে ফুলিয়ে দিয়েছে, এত মশা। বাইরে একটু রাস্তায় হাঁটতে বেরিয়েছিলাম আর মশা কামড়ে এমন করলো যে বাধ্য হয়ে ঘরে পালিয়ে এলাম। বাবু আসুক কয়েল নিয়ে, মশা মারার যে কয়েল গুলো হয় তো জ্বালাই আগে, তারপরে শান্তি। এত মশা কামড়াচ্ছে, একটা চুন করছে, ছোট ছোট প্রচুর মশা, অগাধ মশা কামড়েছে। কারণ বাবু ভুলোকে নিয়ে বাইরে বেরিয়েছিলাম, ভুলো একটু জঙ্গলে টঙ্গলে একটু ঢুকছিল ওই জন্য। তো বিকেলে চাটা খেয়ে নিয়েছি, জল ফল ভরা হয়ে গেছে, সবই হয়ে গেছে। আর বাড়িতে আটা ছিল না, আটাটা শেষ হয়ে গেছে, ওই জন্য বাবুর বাবা ব্যাগ নিয়ে বেরোলো আটা আনবে। তবে রাত্রে রুটি হবে, কাল ভাত খেয়েছি, আর রাত্রিবেলা ভাত খেতে একদম ভালো লাগে না। আমি শীত গ্রীষ্ম বর্ষা যাই হোক না কেন, আমরা রুটিই খাই সারা সারা বছরই। আর ভাত খাই মাঝে মধ্যে, শখে খাই, মাংস টাংস থাকলে খাই মাঝে মধ্যে, রুটিটাই আমাদের বেশি হয়। এই আলোটা পড়ছে, আর এদিকে এই যে একজন কু 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 করছে, বাইরে যাবে, খালি বারবার বাইরে যাওয়ার জন্য এই যে এই যে বেরিয়ে চলেছে। ভুলো, এ ভুলো, এনে টাকা, ওই যে। আরো বাবু এই যে গেটটা খুলে গেছে তো, এই যে ওই জন্য বাইরের দিকে তাকিয়ে থাকি, আরো ক্যাঁ ক্যাঁ করছে। ওটা কি, তুই কি মেয়ে, মৃদুল খেলবি? না বুঝল না, ছোটা কি, এই কি লটারি নাকি কেটেছে যেটা পেয়েছে ছোটা ভীম? আর এটা কি, এটা কি, এটা কি ওর মধ্যে তেঁতুল কবেকার একটুখানি দিয়ে রেখেছে? কত করে? ২ টাকা দিয়ে যে তেঁতুল পচা, আর এই একটা প্লাস্টিকের ছোটা বেশি। এগুলো কিনতে যাস কেন? শুধু হিমটি শক্তি ধুম মাচায়। তো এখন বাজে রাত্রি 9:30, এবার আমরা রাত্রে ডিনার করব। আর সন্ধেবেলা তো অনেকটাই মুড়ি খেয়েছিলাম, আর আটাটা না শেষ হয়ে গেছে, ওর বাবা আটা আনতে গিয়েছিল, তো একটা এমার্জেন্সি কাজ এসে গেছে তো ওকে বেরোতে হয়েছে, তো ও আর আটাটা আনতে পারেনি, সকালে আটা আনবে।
তো তাই ভাত করে নিতে বলেছিল, তো আমার আর ভাত খেতে ভালো লাগছে না রাত্রেবেলা, তো ভাবলাম আর অল্প কটা করে মুড়ি খেয়ে নিই, খেয়ে শুয়ে পড়বো একেবারে রাত্রে। তো এই আর বাবুকে খেতে দিয়ে দিয়েছি, তাহলে ও খাচ্ছে। আর আমিও অল্প করে দুটো মুড়ি খেয়ে নেবো, ব্যাস এই। আর প্রচণ্ড ঘুম পাচ্ছে আর কথা বলতে পারছি না। তো আজকের মতো এই পর্যন্তই, যদি ব্লগটা একটুও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাকে প্লিজ যারা সাবস্ক্রাইব করোনি এখনও তারা সাবস্ক্রাইব করে দিও। তো বাই বাই, গুড নাইট।